বন্ধুগণ, বাংলা ইমেজিং এর নতুন এপিসোডে আপনাদের স্বাগত। বিশ্বের সব লোকেরই অজানাকে জানা, অচেনাকে চেনা আর অদেখাকে দেখার ইচ্ছে হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ লোকেরই বিভিন্ন কারণে বিশ্বের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে আসা সম্ভব হয় না। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদের ভ্রমণে নিয়ে যাব ভারতের এমন একটি শহরে যেখানে চায়না কিংবা দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে আসা ভারতে যাবতীয় ইলেকট্রনিক সরঞ্জাম এই শহর থেকেই ইনপুট করা হয়ে থাকে। শহরটির নাম হচ্ছে চেন্নাই। চেন্নাই ভারতবর্ষের এমন একটি শহর যেটিকে দ্য নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের 50টি ভালো শহরগুলির মধ্যে একটি বলে মনে করা হয়। তবে চেন্নাই শহরে এত পরিমাণে ট্যুরিস্টদের ঘুরতে আসার কারণ কেবল এখানকার ভালো আবহাওয়া কিংবা ইন্ডাস্ট্রিজ নয়, বরং এখানকার হাজারো বছর পুরনো ঐতিহ্যের সঙ্গে পরিচিতি করতে লাখো ট্যুরিস্টদের ভিড় জমে। 1996 সালের পূর্বে চেন্নাইকে মাদ্রাজ নামে জানা যেত, কিন্তু তামিলনাড়ু সরকার 1996 সালে মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই রাখেন, যা আজ ভারতবর্ষ সহ পুরো বিশ্বে এটিকে চেন্নাই নামেই জানা হয়। চেন্নাই ভারতের একমাত্র শহর ছিল যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হামলার শিকার হয়। চেন্নাইয়ের সেন্ট মেরি চার্চ ভারতের প্রথম চার্চ, যেটিকে 1678 সালে ব্রিটিশদের দ্বারা বানানো হয়েছিল। চেন্নাইয়ের ইন্ডাস্ট্রিগুলিতে প্রতি বছর প্রায় 40,000 নতুন চাকুরির উৎপত্তি হয়, যার কারণে চেন্নাই শহরে চাকুরি পাওয়া খুব সহজ হয়ে উঠেছে। চেন্নাই ভারতের এমন একটি রাজ্য যেখানে বাইকের মাত্রা অন্যান্য ভারতীয় রাজ্যগুলির তুলনায় দ্বিগুণ রয়েছে। চেন্নাইয়ের মাদ্রাজ হাইকোর্ট বিল্ডিংকে লন্ডনের পরে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বড় প্রশাসনিক বৈঠক হিসাবে মানা হয়। চেন্নাই পোর্টকে পুরো ভারতবর্ষের সবচাইতে বড় আর্টিফিশিয়াল পোর্ট এবং এখানকার কুয়েটাম্বার বাস টার্মিনালসকে পুরো এশিয়ার সবচাইতে বড় বাস টার্মিনালস বলা হয়ে থাকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্মার্ট সিটি মিশনের অধীনে একটি স্মার্ট শহর হিসেবে গড়ে তোলার জন্য 100টি ভারতীয় শহরগুলির মধ্যে চেন্নাইকেই বেছে নেওয়া হয়েছে। বঙ্গোপসাগরে করমণ্ডল উপকূলে অবস্থিত চেন্নাই ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী, যাকে দেশের চতুর্থ বৃহত্তম মেট্রোপলিটন শহর হিসেবেও জানা যায়। 368 বছরেরও বেশি পুরনো এই শহরের মোট জনসংখ্যা প্রায় 7.66 মিলিয়ন, যা জনসংখ্যার দিক দিয়ে এটি পৃথিবীর 36তম বৃহত্তম মেট্রোপলিটন শহরের স্থান দখল করে নিয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য ও মন্দির স্থাপত্যের পাশাপাশি চেন্নাই শিল্প ও বাণিজ্যের একটি বড় কেন্দ্র, যেখানে ভারতের মোটরগাড়ি শিল্পের প্রায় 40% কোম্পানি গড়ে উঠেছে। এছাড়াও চেন্নাইকে দক্ষিণ এশিয়ার ডেট্রয়েট হিসেবেও উল্লেখ করা হয়, যেখানে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি অটোমোবাইল কোম্পানির ভিত্তি স্থাপিত হয়েছে। চেন্নাইকে ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় আইটি এক্সপোর্টার বলা হয়, যেখানকার শিপকোট আইটি পার্ক পুরো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় রয়েছে। চেন্নাইয়ের নাম ভারতের সেই সমস্ত রাজ্যগুলির মধ্যে আছে যেখানকার আবহাওয়া ও জলবায়ু বসবাসের জন্য সবচেয়ে বেশি উপযোগী। লংলি প্ল্যানেট গ্রুপের মতানুসারে ট্যুরিস্টের জন্য চেন্নাইয়ের নাম বিশ্বের 10টি সবচেয়ে বেশি পছন্দমূলক শহরের মধ্যে অন্তর্ভুক্ত। চেন্নাইয়ের মিউনিসিপ্যাল কর্পোরেশনকে ভারতের সবচেয়ে পুরনো এবং সক্রিয় কর্পোরেশন বলা হয়। ভারতের সবচেয়ে পুরনো সেন্ট্রাল জেল এই চেন্নাই শহরেই অবস্থিত। তবে এত কিছু সুযোগ সুবিধা থাকার পরও চেন্নাই ভারতের অন্যতম অনিরাপদ শহরগুলির মধ্যে একটি। সাম্প্রতিক জাতীয় অপরাধ তথ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এখানে প্রতি 1 লক্ষ মানুষে প্রায় 2000টি অপরাধের ঘটনা ঘটে থাকে, যা পুরো দেশে সর্বোচ্চ রয়েছে। চেন্নাই ভারতের সেই সমস্ত রাজ্যগুলির মধ্যে একটি যেখানে সরকারি ও বেসরকারি হাসপাতাল সহ বিশ্বমানের চিকিৎসা সুবিধা পাওয়া যায়। চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ কিছু হাসপাতালগুলির মধ্যে হল অ্যাপোলো হসপিটাল, SRM মেডিকেল কলেজ, গ্লোবাল হসপিটাল ও রামচন্দ্র মেডিকেল কলেজ। এখানে সম্পূর্ণভাবে কম্পিউটার নিয়ন্ত্রিত একটি স্টক এক্সচেঞ্জ রয়েছে, যা মাদ্রাজ স্টক এক্সচেঞ্জ নামে পরিচিত। চেন্নাই অবস্থিত কাশীপুরম মন্দির ভারতের সবচাইতে পুরনো মন্দিরগুলির মধ্যে একটি, যাকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে। শাস্ত্রীয় নৃত্যের জন্য চেন্নাই পুরো বিশ্বে বিখ্যাত। প্রতি বছর ডিসেম্বরে চেন্নাই একটি 5 সপ্তাহব্যাপী সঙ্গীত সমারোহ চলে, যা পৃথিবীর অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক মেলা হিসেবে পরিচিত। বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।